আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পৃথিবীর অজানা কিছু তথ্য নিয়ে। আজকের বিষয়বস্তু হচ্ছে গুপ্ত সংঘ ইলুমিনাতির অজানা কিছু ইতিহাস। ইলুমিনাতি নামটার সাথে পরিচয় নয় এমন পাঠক পাওয়া যাবে না বন্ধুরা। যেখানেই আছে রহস্য কিংবা চক্রান্তের গন্ধ, সেখানেই যেন ইলুমিনাতিকে খুঁজে পায় অনেকেই। ষড়যন্ত্র তত্ত্ব আর ইলুমিনাতি যেন একই মুদ্রা দুটো পিঠ, কিন্তু কি এই ইলুমিনাতি, কীভাবেই বা তারা এলো, কতটুকুই বা কঠিন বাস্তব আর কতটুকুই বা কল্পনা। চলুন ঘুরে আসি সেই সিক্রেট সোসাইটির জগৎ থেকে। ঘটনা শুরু বলা চলে জার্মানির দক্ষিণ পূর্বের রাজ্য বেভারিয়াতে। বেভারিয়া আবার জার্মানির বৃহত্তম রাজ্য, যার রাজধানী মিউনিক। সেখানে ইঙ্গলস্ট্যাট ইউনিভার্সিটির খ্রিস্টীয় আইন ও ব্যবহারিক দর্শনবিদ্যার প্রফেসর ছিলেন অ্যাডাম ওয়েইশফট। ইউনিভার্সিটি তখনই সম্পূর্ণ জেসুইট প্রভাবে, অর্থাৎ পুরোই খ্রিস্টীয় আইন কানুন মেনে চলে। যে কেউ যারা কিনা খ্রিস্টধর্মের প্রতি আনুগত্য কিছুটা কম, তাকেই পোহাতে হতো নানা সমস্যা। অ্যাডাম তখন চিন্তা করলেন একটি গুপ্ত সংগঠন তিনি প্রতিষ্ঠিত করবেন এবং তার নাম দিবেন এনলাইটমেন্ট। আর এই গুপ্ত সংঘের সদস্য হবেন একদম চূড়ান্ত পর্যায়ের যারা বুদ্ধিজীবী, শুধু তারাই। তখন কিন্তু আরেক গুপ্ত সংঘ ইতোমধ্যে ছিল, যার নাম ফ্রি মেসনারি। কিন্তু অ্যাডাম দেখলেন ফ্রি মেসনদের সাথে যোগ দেওয়াটা অনেক খরচের ব্যাপার, তাছাড়া তার নিজের ধ্যান ধারণার সাথে তেমন যায়ও না। তাই তিনি নিজের ধ্যান ধারণা মোতাবেক এক সংঘ খুলে বসার পরিকল্পনা করেন, আর তাতে থাকবে ফ্রি মেসনদের মতন ধাপে ধাপে ঊর্ধ্ব র্যাঙ্কিং এ ওঠার সিস্টেম। প্রথমে তিনি তার সংঘের নাম রাখলেন বান্ডার পারফেক্টিবিলিশন অর কোভেনেন্ট অফ পারফেক্টিবিলিটি, কিন্তু এই নাম তার নিজেরই পছন্দ হলো না। পহেলা মে 1776 সেদিন অ্যাডাম তার চার ছাত্র মিলে এই সংঘ শুরু করলেন, আর সংঘের প্রতীক হল গ্রিক জ্ঞান দেবী মিনার্ভার পেঁচা। সদস্যদের জন্য ছদ্মনামের ব্যবস্থা করলেন। অ্যাডামের নিজের নাম হলো স্পার্টাকাস, আর ছাত্র ম্যাসন হোসেনের নাম হলো অ্যাজাক্স, মার্জের নাম হলো অ্যাগাথন, আর সুটোর নাম হলো ইরাসমাস রোটারোম ডেইমাস। কিন্তু সুটোর কে তিনি পরে বহিষ্কার করে দেন, কারণ সে ছিল অলস। 1778 সালের এপ্রিল মাসে সংঘের নাম হলো ইলুমিনাতি, যার অর্থ যারা কোনো বিষয়ে বিশেষভাবে আলোকিত বা জ্ঞানার্জনের দাবি করে। সে সময় সংঘের সদস্য ছিল 12, গ্রীষ্ম যেতে না যেতেই সংখ্যা হলো 27। কারা হতো সদস্য? জেনে অবাক হবেন, সচ্চরিত্র খ্রিস্টান ছিল তাদের কাম্য এবং সকল প্রকার ইহুদি আর মূর্তি পূজক ছিল নিষিদ্ধ এই সংঘে। এমনকি নারী, ধর্মগুরু এবং অন্য সিক্রেট সোসাইটির সদস্যরাও নিষিদ্ধ ছিল। স্বাগত জানানো হতো ধনী, শিক্ষানবিশ আর 18 থেকে 30 বছরের তরুণদের। ধীরে ধীরে ইউরোপ জুড়েও ছড়িয়ে পড়তে লাগলো ইলুমিনাতির শাখা। তবে একদম সেকুলার হবার কারণে ইলুমিনাতির অভ্যন্তরে ধর্মবিদ্বেষ চোখে পড়তে লাগলো। 1782 সালে ইলুমিনাতিতে তিনটি শ্রেণীর সূচনা করা হয়। ক্লাস এক হলো যারা সদ্য যোগ দিয়েছে, ক্লাস টু হলো একটু উচ্চ পর্যায়ের যারা, আর ক্লাস থ্রি হলো সবচেয়ে গোপনীয় জ্ঞানের অধিকারী যারা। 1784 সালের শেষে মোট সদস্য হয়ে যায় 650। যদিও অ্যাডাম দাবি করেন সংখ্যাটা 2500, তবে অ্যাডাম চেয়েছিলেন ইলুমিনাতি সিক্রেট সোসাইটির কথা খুবই গোপন রাখতে, যেন ঘুণাক্ষরেও রসিক রুশিয়ানরা না জানে। রসিক রুশিয়ানরা হলো আরেক গুপ্ত সংঘ এবং ইলুমিনাতির পুরোই বিপরীত, কারণ ইলুমিনাতি বিশ্বাস করত সেকুলারিজমে, আর রসিক রুশিয়ানদের বিশ্বাস আর কর্ম ছিল জাদুবিদ্যা নিয়ে। অন্তত তৎকালীন ইলুমিনাতি সেটাই বিশ্বাস করত। ধীরে ধীরে ইউরোপ জুড়েও ছড়িয়ে পড়তে লাগলো ইলুমিনাতির শাখা। তবে একদম সেকুলার হবার কারণে ইলুমিনাতিদের অভ্যন্তরে ধর্মবিদ্বেষ চোখে পড়তে লাগলো। 1782 সালের দিকে ইলুমিনাতিতে তিনটি শ্রেণীর সূচনা করা হয়। প্রথম ক্লাস হলো যারা সদ্য যোগ দিয়েছে, দ্বিতীয় ক্লাস হলো একটু উচ্চ পর্যায়ের যারা, আর তৃতীয় ক্লাস হলো সবচেয়ে গোপনীয় জ্ঞানের অধিকারী যারা। 1784 সালের শেষে মোট সদস্য হয়ে যায় 650। যদিও অ্যাডাম দাবি করেন সংখ্যাটা 2500, তবে অ্যাডাম চেয়েছিলেন ইলুমিনাতি সিক্রেট সোসাইটির কথা খুবই গোপন রাখতে, যেন ঘুণাক্ষরেও রসিক রুশিয়ানরা না জানে। রসিক রুশিয়ান হলো আরেক গুপ্ত সংঘ এবং ইলুমিনাতির পুরোই বিপরীত, কারণ ইলুমিনাতি বিশ্বাস করত সেকুলারিজমে, আর
রসিক রশিয়ানরা বিশ্বাস আর কর্ম ছিল জাদুবিদ্যা নিয়ে, অন্তত তৎকালীন ইলুমিনাতি সেটাই বিশ্বাস করত। ইলুমিনাতি থেকে তাহলে কিভাবে সদস্য রিক্রুট করা চলত, সেটা হতো একদম নীরবে আর গোপনে, ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে। কিন্তু তারপরেও রসিক রশিয়ানরা জেনে গেল, তাও এমন একজনের কল্যাণে যে কিনা ছিল দুই সংঘেরই সদস্য। ফলাফল দাঁড়ালো ইলুমিনাতি যে একটি নাস্তিক সংঘ, সেটা রটে গেল ইউরোপে। ধর্মহীন ইলুমিনাতির বিরুদ্ধে জোর গণমত গড়ে উঠল। বেভারিয়ার শাসক চার্লস থিওডোর পুরোই ভয় পেয়ে গেলেন। তার সরকার সকল গুপ্ত সংঘ নিষিদ্ধ ঘোষণা করল। এই ব্যান আসলো 1785 সালের 2 মার্চ। অ্যাডাম পালিয়ে গেলেন আর ইলুমিনাতির প্রচুর নথিপত্র সরকারের হাতে এসে গেল, এবং 2 বছর বাদে সরকার সেটা প্রকাশও করে দিল। এরপর যে ইলুমিনাতির কী হলো ইতিহাস আমাদের তা নিশ্চিত করে বলে না। 1798 সালের কিছু আগে জন রবিনসন নামে প্রুফস অফ আ কনস্পায়ারেসি এক বই লিখেন, যেখানে দাবি করা হয় ইলুমিনাতি এখনও জোরসে বেঁচে আছে, বহাল তবিয়তে। অসম্ভব জনপ্রিয় হয় সেই বই, এবং আরেকটা বই যেখানে একই দাবি করা হয়, দুটো বই প্রচুর বিক্রি হয়। বইতে বলা হয় 18 শতকের শেষ ভাগের সেই ফ্রেঞ্চ বিপ্লবের পেছনে কালকাঠি নাকি আসলে ইলুমিনাতি রয়েছে। এই বই দুটো সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে যায় নতুন আমেরিকাতেও। সেখানে রেভারেন্ট মোর্স ও অন্যান্যরা প্রচার করলেন ইলুমিনাতির বিরুদ্ধে, কিন্তু এই হুজুগে কমে গেল 1800 সালের পরপর। মাঝে মাঝে অবশ্য মেসন বিরোধী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠত বটে। বর্তমানকালে অবশ্য নানা সংঘই ইলুমিনাতি নাম দিয়ে নিজেদের দাবি করে যে তারাই সত্যিকারের বেভারিয়ান ইলুমিনাতি। তবে তারা কেন বর্তমানকালে অবশ্য নানা সংঘই ইলুমিনাতি নাম দিয়ে নিজেদের দাবি করে যে তারাই সত্যিকারের বেভারিয়ান ইলুমিনাতি তবে তারা কেন যেন আবার গোপনীয়তার ধার ধারে না, যেটা আসলে প্রমাণ করে তারা আসল ইলুমিনাতি নয়। এমনকি তারা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট আছে বলেও প্রচার করে, এমনকি সুন্দর গ্রাফিক্স সহ বিজ্ঞাপন আছে তাদের। বর্তমান $1 নোটে আমেরিকার গ্রেট সিল দেখা যায়, সেখানে পিরামিডের উপর এক চোখ দেখা যায় যার নাম আই অফ প্রভিডেন্স বা অল সিইং আই অফ গড। আরও লেখা আছে লাতিনে ই প্লুরিবাস ইউনিয়ম, অর্থ আউট অফ ম্যানি ওয়ান, ও নভোস অর্ডো সেকুলারাম, যার মানে নিউ অর্ডার অফ দ্য এজেস। ইলুমিনাতি তত্ত্ব বিশ্বাসীগণ মনে করেন এই এক চোখ প্রমাণ করে আমেরিকা ইলুমিনাতিদের দখলে আছে। পিরামিডের নিচে লেখা আছে MDCCLXXVI, যার মূলত রোমান সংখ্যায় 1776। অবাককাণ্ড, ইলুমিনাতিও 1776 সালে প্রতিষ্ঠিত। অবশ্য 1776 ওখানে লেখার কারণ 1776 সালে আমেরিকা স্বাধীনতা অর্জন করে। সেই যে বই দুটো দাবি করেছিল ইলুমিনাতি বেঁচে আছে, শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও সে মতবাদ রয়ে যায়। এক নজরে দেখে নেওয়া যাক কী কী ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত আছে ইলুমিনাতির নামে। এক, প্রচুর ষড়যন্ত্র তত্ত্ব মতে শক্তিমান সিক্রেট সোসাইটি ইলুমিনাতি মূলত এই বিশ্বের সকল প্রধান ঘটনা নিয়ন্ত্রণ করে। দুই, ফ্রেঞ্চ বিপ্লবের সূচনাও ইলুমিনাতির হাতেই। তিন, নেপোলিয়নের ওয়াটার ব্লু যুদ্ধের ফলাফল নির্ধারণ করে ইলুমিনাতি। আমেরিকান প্রেসিডেন্ট কেনেডির গুপ্ত হত্যা আসলে ইলুমিনাতিই করেছে, কারণ তিনি বাধা দিচ্ছিলেন তাদের কাজে। নিউ ওয়ার্ল্ড অর্ডার ত্বরান্বিত করা, এই অর্ডারের মাধ্যমে সারা বিশ্ব থাকবে ইলুমিনাতির হাতে মুঠোয়। তিন, নেপোলিয়নের ওয়াটার ব্লু যুদ্ধের ফলাফল নির্ধারণ করে ইলুমিনাতি। চার, আমেরিকান প্রেসিডেন্ট কেনেডির গুপ্ত হত্যা আসলে ইলুমিনাতিই করিয়েছে, কারণ তিনি বাধা দিচ্ছিলেন তাদের কাজে। পাঁচ, নিউ ওয়ার্ল্ড অর্ডার ত্বরান্বিত করা, এই অর্ডারের মাধ্যমে সারা বিশ্ব থাকবে ইলুমিনাতির হাতের মুঠোয়। 1991 সালে নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র তার ভাষণে উল্লেখ করবার পর এই তত্ত্ব তুমুল জনপ্রিয়তা পায়। ছয়, হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি ইলুমিনাতির দখলে, এর মাধ্যমে ইলুমিনাতি আপনার অবচেতন মনে তাদের বিশ্বাসগুলো ঢুকিয়ে দিচ্ছে কিংবা আপনাকে ব্রেন ওয়াশ করছে। সাত, শয়তানের উপাসনার মাধ্যমে স্বার্থ হাসিল করে ইলুমিনাতি। খ্রিস্টান ও মুসলিম ষড়যন্ত্র তত্ত্বমতে ইলুমিনাতির এক চোখা প্রতীক প্রমাণ করে যে ইলুমিনাতি হলো সেই সংঘ যারা এক চোখ দাজ্জাল কিংবা বাইবেল মতে 666 বা অ্যান্টিক্রাইস্ট এর আগমনের পথ সুগম করছে। আট, বলা হয় এই ব্যক্তিরাও ইলুমিনাতির সদস্য। বারাক ওবামা, পোপ, রানী দ্বিতীয় এলিজাবেথ, জর্জ ডব্লিউ বুশ, কানিয়ে ওয়েস্ট, বব ডিলান, রিহান্না, ভিয়ান্স,
বিয়ন্সে, লেডি গাগা, জিম ক্যারি, ম্যাডোনা প্রমুখ। 9. বব মার্লে, কেনেডি, মাইকেল জ্যাকসন, হিথ লেজার এদেরকে স্যাক্রিফাইস হিসেবে উৎসর্গ করে ইলুমিনাতি। 10. সারা পৃথিবী নিয়ন্ত্রণকারী বিল্ডারবার্গ গ্রুপ এর সাথে ইলুমিনাতির ঘনিষ্ঠ সম্পর্ক, এই গ্রুপ নিয়ে আবার রয়েছে বিশাল থিওরি। 11. ডিসনে কার্টুনের মাধ্যমে ইলুমিনাতি শিশু মনে ইলুমিনাতির বিশ্বাস ঢুকিয়ে দিতে চায়। 12. ইলুমিনাতিদের বৃহৎ পরিকল্পনায় অংশ হিসেবে 1947 সালে একটি UFO ক্র্যাশ করানো হয় আমেরিকার রজওয়েলে, সেখানে থেকে 4 এলিয়েনকে উদ্ধার করা হয়। আমেরিকান মিলিটারিরা সহায়তা করায় তারা ব্ল্যাকমেল করে তাদেরকে বাধ্য করে এলিয়েন প্রযুক্তি বিনিময় করতে। তাছাড়াও কিছু আকার পরিবর্তনে সক্ষম রেপটিলিয়ান এলিয়েন দ্বারা তারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বদল করেছে, যেন তাদের মতোই দেখতে এলিয়েনরা কাজ চালিয়ে যায়। যেমন রানী দ্বিতীয় এলিজাবেথ একজন রেপটিলিয়ান এলিয়েন। তাছাড়া উন্নত ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে আসল ব্যক্তিদের হুবহু ক্লোন বসিয়ে দিয়ে পুরো বিশ্বের দখল নিয়ে ইচ্ছে ইলুমিনাতি। কোন তত্ত্ব মিস করে গেলে আমাদের জানাতে পারেন। ড্যান ব্রাউনের বিখ্যাত উপন্যাস অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমন্স মূলত ইলুমিনাতি নিয়ে নতুন করে গণমনে আগ্রহ জাগিয়ে তোলে। যদিও সে এ বই শেষ পর্যন্ত পাঠককে ইলুমিনাতি বিষয় হতাশ করে বসে। বইয়ের উপর করা চলচ্চিত্র রবার্ট ল্যাংডন চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস।